আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করবো ঝুরি পেঁয়াজু বা ছোট পেঁয়াজু। ঝুরি পেঁয়াজু তৈরি করতে আমার যা যা লাগছে, এখানে ঝুরি পেঁয়াজু তৈরি করার জন্য ডাল নিয়ে নিয়েছি আমি। 1 কাপ ডাল সারা ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি মিক্সড ডাল ইউজ করেছি, ডালগুলো সফট হয়ে গিয়েছে। লাগছে ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ বিট লবণ, 7-8টা মরিচ কুচি, 3 কোয়া রসুন, 1 ইঞ্চির মতো আদা, লবণ স্বাদ মতো। বিসমিল্লাহ রহমানুর রহিম। এখন আমরা ডালগুলো ব্লেন্ড করে নিব। একটা ব্লেন্ডারে ডালগুলো নিয়ে নিচ্ছি। আপনার চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা। সাতটা আদা রসুনগুলো দিয়ে দিলাম। তো ডালটা পেস্ট হয়ে গিয়েছে। এটা একদম মিহি পেস্ট করিনি, একটু দানাদার রেখেছি। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা, পুদিনা পাতা কুচি, যা যার পছন্দ মতো, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চামচ। সব কিছু দিয়ে আমরা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। চুলা একটা প্যান দিয়ে তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ডালগুলো ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা ঝুরি পেঁয়াজও, এটা ইচ্ছে মতো শেপ দেওয়া যাবে, ছোট ছোট মুচমুচে করে ভেজে নিলে হলো। আমরা নেড়ে চেড়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ডিপ ফ্রাই করতে হবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমরা এটা তুলে নিব, তেল ঝরিয়ে নিচ্ছি। বাকি ডালটা আমরা একইভাবে ছোট ছোট করে দিয়ে, ছোট ছোট পেঁয়াজ যদি আমরা ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে। একটু নেড়ে চেড়ে দুটো পাশে আমরা গোল্ডেন ব্রাউন করে নিব। চুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। আমরা সবগুলো পেঁয়াজি তুলে নিচ্ছি। পেঁয়াজি তো আমরা সবার বাসায় বানাই, বড় আমরা নর্মাল যে পেঁয়াজি তৈরি করি তার চেয়ে স্বাদটা একটু ভিন্ন। তৈরি হয়ে গেলো আমাদের মুচমুচে ঝুরি পেঁয়াজি। এর স্বাদটা এমনি অনেক ভালো, অনেক লম্বা সময় মুচমুচে থাকে। এর স্বাদটা আরও বাড়িয়ে দিতে আমরা একটা সার্ভিং ডিশে কিছুটা ছোট পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা মরিচ কুচি, কিছুটা ধনিয়া পাতা কুচি, কিছুটা পুদিনা পাতা কুচি, এটা যার যার পছন্দ মতো। উপর থেকে কিছুটা আমরা চাট মশলা ছিটিয়ে দিচ্ছি, সুন্দর একটা অ্যারোমা পাওয়া যাবে। ঝুরি পেঁয়াজের পারফেক্ট স্বাদ পেতে হলে এভাবে খেতে হবে। যারা এভাবে খেয়েছেন তারা তো স্বাদটা জানেনি। এটা আমরা বিকালে স্ন্যাক্স হিসেবে তো খেতেই পারি, ইফতারিতে আমরা এটা খেতে পারি। খুব সহজে অল্প উপকরণে তৈরি করা যায় মজাদার এই ঝুরি পেঁয়াজি। এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ।